নমস্কার বন্ধুরা আমি বিভা বসু আর আমার এই বিভা বসু ইউটিউব চ্যানেলে আপনাদের আরেকবারের জন্য স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা অনেকেই জানেন গত পাঁচই সেপ্টেম্বর থেকে এগারোই সেপ্টেম্বর পর্যন্ত আমাদের প্রান্তিক আর্টিস্ট গ্রুপের একটি প্রদর্শনী ছিল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে এই সময়ের মধ্যে একদিন ময়দান স্টেশনে নেমে হাঁটা শুরু করেছিলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালের উদ্দেশ্যে এবং যে ঘটনার সম্মুখীন হয়েছিলাম সে কথাই আজ আপনাদের সামনে বলবো আর শেষে শোনাব কলকাতা বিষয়ক আমার নতুন একটি কবিতা বন্ধুরা কলকাতা আমাদের ভালো লাগা ভালোবাসা জায়গা হলেও একে নিয়ে আমাদের অভাব অভিযোগেরও কমতি নেই প্রকৃতপক্ষে যত দিন যাচ্ছে কলকাতা প্রায় সব ক্ষেত্রেই তার জৌলুস হারাচ্ছে গর্ব করার ভালো লাগার ভালোবাসার পরিধি কমে আসছে বা ঔজ্জ্বল্য হারাচ্ছে সে কলকাতার কলকাতার নোংরা রাজনীতি স্বার্থপরতা নিয়ে তৈরি হয়েছে নানা নানা কলকাতার উপকথা বিশেষ করে গ্রাম বাংলা থেকে আসা মানুষেরা কলকাতার নিষ্প্রাণ ইঁদুর দৌড় মানব সমাজের থেকে প্রায় বিচ্ছিন্ন হওয়া নাগরিকদের দিকে তাকিয়ে অবাক হয় তবু তারা কলকাতার বিস্ময়কর অবয়ব দেখে তার নানা কর্মকাণ্ড দেখে ভালোও বাসে কিন্তু সম্প্রতি কলকাতার ভেতরে প্রাণবান সুন্দর এক কলকাতাকে আবিষ্কার করে আমি অভিভূত হয়েছি এই পথ দিয়ে কতবারই তো যাতায়াত করেছি কিন্তু এভাবে খেয়াল করিনি কখনো আসলে বর্ষার জলে প্রাণবন্ত হয়ে উঠেছে পার্ক স্ট্রিটের গাছপালা আমার মনে হয়েছিল কলকাতার ইট কাঠ পাথরের বিরুদ্ধে জেগে ওঠা একটা প্রতিবাদ এই বলা যায় একটা সবুজ প্রতিবাদ মনে হচ্ছিল যদি সমগ্র কলকাতাকে এই সবুজ অরণ্য দিয়ে ঢেকে দেওয়া যেত তাহলে দারুণ এক ব্যাপার হতো আমি আজ আপনাদের কলকাতার ভেতরে খুঁজে পাওয়া আমার সেই নতুন কলকাতার ছবি তুলে ধরব আর সবশেষে কলকাতার মন্দ ভালোর তুলনা করে একটি কবিতা পাঠ করে শোনাব আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে কলকাতার ভেতরে এক কলকাতা বিভা কলকাতার ভেতরে এক কলকাতা আছে অদ্ভুত এক কলকাতা ললুপ এক কলকাতা স্বার্থপর এক কলকাতা এক ভুতুরে কলকাতা আলো ছায়ার ধন্দে বোনা আলোহীন এক পৃথিবী রাক্ষসে এক কলকাতা সে অমানবিক এক কলকাতা সে ক্রমাগত পিছু হটা কলকাতা সে কলকাতার ভেতরে এক কলকাতা আছে সেখানে মানুষের মধ্যে লুকিয়ে আছে অমানুষ সবচেয়ে জ্ঞানীরা সেখানে সবচেয়ে বেশি হিংস্র দস্যু সবচেয়ে পড়াশোনা জানা মানুষেরা সবচেয়ে দক্ষ লুটেরা এখানে যে যত কম জানে সে তত বড় তালে বড় এখানে সবচেয়ে বড় কারবার বস্তুর বা প্রাণী কলকাতার ভিতরে এক ভয়ঙ্কর কলকাতা আছে সে সুযোগ পেলেই মানুষের রক্ত চষে পশুর রক্ত বাদ যায় কলকাতার ভিতরে এক কলকাতা আছে সে বড় ভীতু মিনমিনে স্বার্থপর অথচ সর্বংসহা সে কলকাতা ঘুম থেকে জাগে আর ঘুমাতে যায় সে কলকাতা অন্যের দেওয়ালে থুতুছে চায় কিন্তু নিজের দেওয়াল পরিষ্কার রাখার আপ্রাণ চেষ্টা করে কলকাতার ভেতরে কলকাতা আছে যেখানে মানুষ একে অপরের পিঠে নির্বিঘ্ন ছুরি মারে এওরটা কেড়ে খায় কেড়ে খায় আবার চোখ এখানে চোরের মায়ের গলা সব সময় সপ্তমে থাকে এখানে চোরে চোরে পিষ্ট তারা পরস্পরের জন্য হাতকালি দেয় এওর জন্য প্রশস্তি বাক্য রচনা করে আর মানুষ ঘোরানোর জন্য তৈরি করে নীল নীল নকশা অথচ ভান করে ভাজা মাছটি উল্টে উঠতে শেখেনি কলকাতার ভেতরে জন্য সেটি একদমই নয় নিরাপদ নয় সাধারণ মানুষের জন্য কলকাতার ভেতরে এক কলকাতা আছে যে কলকাতা কুটুমন্ডকের মতো বিশ্বকে দেখে জগৎকে বিচার করে ঘরকুনোর মতো কলকাতার ভেতরে এক কলকাতা আছে যে কলকাতা চোরা কারবারি করে যে কলকাতা খাবারে ভেজাল মেশায় যে কলকাতা হাত বাড়িয়ে ঘুষ্টিতে দেখা করে না যে কলকাতা বিপন্নকে নির্দয়ের মতো লুট করে কলকাতার ভেতরে অন্ধকার এক কলকাতা আছে যে কলকাতা মানুষের দিকে হাত বাড়াতে ফুলে গেছে যে কলকাতা ক্রমাগত অমানবিক হয়ে উঠছে যে কলকাতা প্রাণহীন হচ্ছে দিনকে দিন আবার কলকাতার ভেতরেময় কলকাতা সবুজ প্রাণবন্ত মানুষ নির্বিঘ্নে ঘুরে বেড়াতে পারে এ গলি ও গলি কলকাতার মধ্যে আরেক কালোময় কলকাতা আছে মানুষের জন্য প্রাণের জন্য সহানুভূতিময় এক মানবিক কলকাতা অপরাধের বিরুদ্ধে বিদ্রোহী এক কলকাতা নির্যাতকের জন্য দুঃখী এক কলকাতা যে কলকাতা মিছিল হাতে দানবের বিরুদ্ধে গলা ফাটায় হাতে হাতে মানব বন্ধন আঁকে মাইলের পর মাইল রাস্তা জুড়ে কলকাতার মধ্যে আছে আরেক কলকাতা যে কলকাতা সমগ্র পৃথিবীকে মানব শক্তির ক্ষমতা দেখায় যে কলকাতা দুরাচারের বুকে কাঁপুনি ধরায় এই কলকাতার বুকে মানুষ মানবতার জয় লেখা এই কলকাতার মধ্যে আগামী পৃথিবীর ইতিহাস লেখা থাকবে এই কলকাতাকে নিয়ে আমার গর্ব আকাশ ছোঁয়া সত্যি তো আশ্চর্য এক শহরই কলকাতা একদিকে তার আলো ঝলমল আধুনিক নাগরিক জীবন অন্যদিকে বস্তিময় একলাাক্ত জীবন একদিকে আনন্দ অন্যদিকে নিরানন্দ আধুনিক ভারতীয় সভ্যতার পীঠস্থান এই কলকাতা একদিকে ধনবান অন্যদিকে নির্ধন একদিকে ম্যার মেরে অন্যদিকে সতেজ আসলে নানা নানা রঙের প্রকারের কলকাতা মিলেমিশে অদ্ভুত সুন্দর এক কলকাতা তৈরি হয়ে গেছে কখন আমরা খেয়ালও করিনি আমাদের কামনা থাকবে বর্তমান ভারতেরও অগ্রদূত হয়ে উঠুক সে জগৎকেও আলো দেখাক কলকাতা নবীনতর হয়ে উঠুক সবুজতর হয়ে উঠুক এই আমাদের একমাত্র চাওয়া বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন মন্তব্য করবেন আর প্রিয়জনদের মধ্যে শেয়ার করবেন যে সমস্ত বন্ধুরা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন সবুজ থাকবেন অরণ্যময় থাকবেন